করছে, আমাকে উচ্ছেদ করছেন, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি জাহাঙ্গীর কাশেম। তিনি আর পিতার ছিল 1971 সালে একজন রাজাকার। তিনি একজন রাজাকার পুত্র হয়ে কীভাবে আমাকে এত অত্যাচার করেন? আমি 6-7 বছর ধরে সুখে সুখে সংসারে বসবাস করছিলাম। 6-7 বছর যাবত পরবর্তী ওই আমার জমির পাশ দিয়ে যখন বীজ হচ্ছে আর বাইরে হচ্ছে, তখন ওই জমির প্রতি ওনার কি লোক পড়েছে, তখন আমার জমির প্রতি ওনার লোক পড়ে। উনি প্রথমে আমার আব্বুকে অফার করে ওই জমিটা ওনাকে নামমাত্র মূল্যে বিক্রি করতে। আব্বু যখন না করে দিচ্ছে, তারপর উনি বলতে ঠিক আছে তুমি যখন জমি বিক্রি করবার, আমার স্কুল আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওই ওই প্রতিষ্ঠানের জন্য তোমাকে মাসে 2 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে, আব্বুকে বলে। পরবর্তী এসে তাল বাহানা করে যা, না হলে আপনি কি করেন, জায়গা ছেড়ে দেন, জায়গা ছেড়ে দেন, এখানে থাকতে পারবেন না। জমির পরিমাণ কতটুকু, তুমি কোথায় আছো? জমি সম্পূর্ণ 4 একর হবে জমি। 4 একর? জি, 4 একর জমি আপনার 22-62 একর কার নামে? জি, 22-62 একর কার নামে? আপনার রেকর্ডে জমি না আপনার দলিল মূল্যে জমি? না না, দলিল মূল্যে জমি। দলিল মূল্যে? দলিল মূল্যে আমার পৈতৃক সম্পত্তি। উনি ওয়ারিশা? জি জি। তো শুনুন, পরবর্তী উনি কি করতে, 2020 সালে আপনার ডিসেম্বর মাসে ওনার বাহিনী টাহিনী সব দেয়া, ওখানে আমার ছোটো মাছের আছে, প্রজেক্ট আছে, তারপর আমি হাল চাষ করতাম, ওনারা এসে সব মাছ টাছ লুট করে, এরপর ওখানে একটা ছোটো বাসা ছিল, বাড়ি বাদ একটা ছোটো বাসা ছিল, বাসাটা সব ভেঙে চুরি দিয়ে ওরা যাওয়ার সময় হুমকি দিয়ে চলে যাচ্ছে যে 1 মাসের মধ্যে যদি তোমরা এই বসত বাড়ি ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে ঠিক 1 মাস আলটিমেটাম দিলাম, 1 মাস পরে তোমার কি অবস্থা কী হবে দেখিয়েন। উনি হুমকি দিয়ে চলে যায়, উনি হুমকি দিয়ে চলে যায়। পরবর্তী আপনার জমিটা কত বছর হয়ে খাচ্ছে তারা? আমার জমি 1984 সালের পৈতৃক সম্পত্তি কিনা। 84 সাল হয়ে কিনছেন? জি। তার আগে জমিটা কাট ছিল? তার আগে যার কাছ থেকে ছিল, যার কাছ থেকে কিনছে ওনার ছিল। ওনার ছেলে পিলা আছে কি? যার না, ওনারা চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের মানুষ? জি। তো এখন জমি আপনাদের হাল সাল না, আমরা এখন কিছু করতে পারি, আমাদের কথা হচ্ছে উনি ভূমিদস্যু, ঠিক আছে, উনি জমি নিয়ে না, উনি আমার বাড়িতে এখন লুটপাট করলো, বাড়িতে এখন উচ্ছেদ করলো, আমার 15-20 লাখ টাকার সংসার, ওখানে আমার সারা জীবনের ইনকাম উনি কী করে দিছে, একেবারে তছনছ করে দিছে আমার লাইফটা। এই যে দেখুন আমার বাচ্চা, এই আমার ফ্যামিলি, এই আমার বাচ্চা। আমি বিগত 3 বছর যাবৎ কখনো বাইয়ের বাসায়, কখনো শ্বশুর বাসায়, এরপর আমি 2 অনেক জায়গায় অভিযোগ দিয়েছিলাম, অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না, হচ্ছে না বিদায় আমার মামলাও তো নেই। উনি কী দল করে? জি, উনি কী দল করে? উনি অরিজিনাল জামাতের ক্যাডার ছিল, উনি ওই চট্টগ্রাম সিটি কলেজের 1984 নাকি 1981 সালে তাবার হত্যার প্রধান আসামি উনি, তাবার নামের একটি ছাত্রলীগের নেতাকে কি জবাই করে হত্যা করেছিল, এরপর থেকে উনি লাইমলাইটে চলে আসছে। পরবর্তী উনি যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন বিএনপির সাথে লিয়াজু, এখন আওয়ামী লীগ সরকার, এখন আওয়ামী লীগের সাথে লিয়াজু, ওনার এভাবেই চলে। এখন যে বিষয়টা হচ্ছে আপনার যে জমি, জমির কাগজপাতি আপনার ডিসি স্যার জানে কি আপনার? হ্যাঁ, সব জানে। ইউনিয়ন স্যার জানে? সব জানে। এই যে দেখেন না, আমি তো না, এখন যে বিষয়টা হচ্ছে দেখছেন একজন ভূমিদস্যুর বিরুদ্ধে আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে তার পরিবারকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করতেছে, আপনার কাগজপাতি দেখছি পত্রিকা আছে, থানার অভিযোগ করা আছে, এ বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনার ভূমিদস্যু জানে, যারা দল পরিবর্তন করে তারা কোনো দল না, তারা আপনার পকেট পরিবর্তন করতে জানে, তাদেরকে বিচারের আওতাতে নিয়ে আসা হোক। মানে যারা দল পরিবর্তন করে তারা কিন্তু দলের কেউ না, তারা আপনার সুবিধা ভোগীর জন্য তারা আছে। যেমন ছবিটি দেখার চেষ্টা করতেছি আমরা স্পষ্ট, এ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
জমির পরিমাণটা দেখেনি, তারপর আমরা কাগজে দেখে আমরা সত্যতা কতটুকু প্রমাণ হবে এটা দেখতেছি। এই যে শিশু বাচ্চা নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ আমি বলবো, একটু দেন কাগজটা। আপনি কে? হো তুমি হারিও।